নমস্কার বন্ধুরা, শুক্লা ব্লগসে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি কয়েকদিন শরীর অসুস্থ থাকার কারণে আমি ব্লগসটা চালাতে পারিনি, আমার চ্যানেলটা, আর আমি আমার ব্লগসটা এখন থেকে স্টার্ট করলাম। এখন ঘড়িতে 2:30 মতো বাজে আর খাওয়া আমাদের সকলের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আমার হাজবেন্ড কলকাতা গেছে, আর হচ্ছে কি আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। আর এবার হচ্ছে কি আমি আপনাদের একটা জিনিস বানাবো, সেটা দেখাবো। মানে সামনেই বড়দিন, তো কেক খাওয়ার দিন, আর সবাই কিনে কেক খাওয়া হয় বা বাড়িতেও অনেকেই বানান। আমি প্রত্যেক বছরই কেক বাড়িতেই বানাই, আর হচ্ছে কি এবছরও কেক বাড়িতেই বানাবো, তো আপনাদের সেটাই দেখাবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনাদের সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয়, আমি কয়েকদিন আসতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল বলে। তো চলুন কেকটা বানাবো, আপনাদের দেখাই। যে দেখুন সব আমি রান্নাঘরে জোগাড় করে রেখেছি। তো বন্ধুরা দেখুন আমি কেক বানাবো, যে তার উপকরণগুলো আপনাদের দেখাবো। এই যে দেখুন আমি আগে থেকে এই যে চেরি কেটে রেখেছি, আর এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কমলা লেবুর জুস করে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছি। আর এখানে দুধ আমার জাল দেওয়া আছে, এটা ঠান্ডা হয়ে গেছে, এটাও আমার লাগবে। আর এখানে আমার কাজু কিশমিশ এগুলো তো আছেই, এই যে কাজু দেব, এতেও আছে কাজু, এখানে কিশমিশ দেওয়া আছে। আর হচ্ছে তোমার এখানে আমার এই যে আমন্ডস আছে, এগুলো উপরে দেব। আর এই যে কেক বানানোর জন্য যেগুলো যেগুলো লাগে, বেকিং সোডা, বেকিং পাউডার নেব, বেকিং সোডা তো আগেই বলেছি, আর হচ্ছে কি এই যে ভ্যানিলা এসেন্স তো লাগেই, আর একটা মশলা আমি দেবো। ফ্রুট কেক আমি আজকে ফ্রুট কেক বানাবো, তো ফ্রুট কেক বানানোর জন্য আমি একটা মশলা করেছি, সেটা হচ্ছে জায়ফল আছে, দারচিনি, আর দুটো হচ্ছে এলাচ দিয়েছি আমি, এতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এটা আমার নিজস্ব মানে রেসিপি। আর এবার চলুন যাই কেকটা বানানো যাক। কড়াই আগে আমি তেলটা গুলিয়ে নিই, আমি আজকে দুটো কেক বানাবো, কেক বানানোর ঝামেলাও আছে, অনেকজনকে দিতেও হবে, একটু দেওয়ার ব্যাপার আছে, একে তাকে একটু দিই এই সময় বানালে কে, তো সেই জন্য আমাকে বেশি করেই বানাতে হয়। আমি খুব সহজ পদ্ধতিতেই করি, যেহেতু আমার মাইক্রো ওভেন নেই, আমি নিইনি ইচ্ছা করে, মাইক্রো ওভেনটা আমার নেই, আমি এই ননস্টিকি প্যানে করি, কখনো কুকারেও করি, ননস্টিকিতে করাটা সহজ, করি। আর এখানে আমার ডিম আছে, এই যে দেখুন ডিম দেবো। এবার আমি কাগজটা কেটে নেব, এই যে কড়াই আছে, কড়াইয়ের মাপে আমি কাগজটা গোল করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা আমি এই যে কেক বানাবো তার জন্য গোল গোল করে দুটো কেক বানাবো, তাই দুটো গোল কাগজ কেটে নিয়েছি। এমনি আমার মেয়ে যে অঙ্ক করে সেই অঙ্কের পেজই নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও নিয়ে আসতে পারেন, আমার এখন বাটার পেপার বাড়িতে নেই, তাই আমি এটা দিয়ে বানাচ্ছি। আর এতে একটু তেল মাখিয়ে নিতে হবে এই কাগজটা দিয়ে, আমি এইগুলো আগে রেডি করে নিই, তারপরে হচ্ছে ওইগুলো বানাই, তাহলে আমার সুবিধা হয়। এটা আগে কড়াইটা আগে রেডি করে নিই, তারপরে আমি কি করি কেকের যে ব্যাটার সেটা বানাই, তাহলে আমার এটা সুবিধা হয় আর কি। দেখুন বন্ধুরা আমি চিনিটা মিক্সিতে গুঁড়িয়ে নেব, এই যে দেখুন বন্ধুরা আমি এই কেক বানালে আমি এই কাপের মাপটা নিই, এটা আমার এই মাপটা আমার ভালো হয়, তো আমি এই কাপে 4 কাপ ময়দা দিচ্ছি, 4 কাপ ময়দা নেব, এগুলোকে আমি চেলে নেব 1 কাপ করে। দেখুন বন্ধুরা আমি এই যে শুকনো উপকরণগুলো একটু চেলে নিলাম, এতে আমার ময়দা আছে, অল্প লবণ দিয়েছি সামান্য পরিমাণ মতো, বেকিং সোডা, বেকিং পাউডার,
আর একটু আমি এ দিই কালারের জন্য, হালকা কালারের জন্য হচ্ছে কোকো পাউডার, এই যে ক্যাডবেরির কোকো পাউডার আমার কেনা থাকে সবসময় কেক বানাই বলে, তো এটা মিশিয়ে নিই। আর এতে হচ্ছে চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, চিনিটাও মিশিয়ে দিয়েছি। এবার আমি ডিম আর তেলটা এখানে ফাটিয়ে নেব। আমি এইভাবেই করি, আমার এরকম করে করলে আমার সব, তো চলো ডিমগুলো ফাটিয়ে নেওয়া যাক। ডিমগুলো এইভাবেই একটা একটা করে ফাটিয়ে দিতে হয়, কারণ কখনো সখনো দেখা যায় যে ডিম খারাপ বেরিয়ে পড়ে, তাই আমি যদি একটা ডিমের মধ্যে, ভালো ডিমের মধ্যে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিই তাহলে বুঝতে পারবো না যে এটা ভালো না খারাপ, আর পুরো এটাই নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি এইভাবেই করি। যদিও এগুলো টাটকা ডিমই, কালকেই নিয়ে এসেছে, কিন্তু তবু আমি এইভাবেই করি। অনেক সময় ডিম খারাপ হয়ে বেরিয়ে পড়ে। দেখলেন বন্ধুরা, আমি এই যে শুকনো উপকরণগুলো, এই যে ফ্রুটসগুলো আর কি, ড্রাই ফ্রুটসগুলো যে কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম, আর তার যে এই যে খোসাটা, এই যে দেখুন তার খোসাটা একটু মানে গ্রেট করে আমি দেব। একটু দিলে ভালো হয়। আমি এইভাবে, বন্ধুরা দেখুন আমি এবার এই এই যে তেল আর ডিমের যে মিশ্রণটা এবার এতে দিয়ে দেবো, আস্তে আস্তে ব্যাটারটা বানিয়ে নেব। এবারে আমি এই যে লেবুর খোসার যে অংশটা গ্রেট করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো। যেহেতু এতটা অনেকটা কেক, দুটো কেক হবে, তাই আমি একটু বেশি দিলাম, এই 2.5 চামচের মতো দিলাম। ড্রাই ফ্রুটস গুলো মিশিয়ে দেবো। কেকের মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, আমি এটা একটু ট্যাপ করে নিচ্ছি, এবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম, একদম সিম করে দিতে হবে আঁচটাকে। বন্ধুরা দেখুন, আমরা কেক বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি, আমি আর আমার মেয়ে, ক্যামেরার পিছনে আমার মেয়ে আছে, জামা কাপড় কিনে কিনে নি, বিকাল হয়ে গেছে, 3:30 প্রায় বাজতে যায়, জামা কাপড়গুলো তুলে তারপরে যা বিকেলের টুকিটাকি বাজাচ্ছি পরে, তারপরে আমি বিকেলের আবার রান্না আছে এইসব।
চাঁদে এলে ভালোই লাগে মনটা বিকেলে, কিন্তু মানে উপায় নেই, কারণ বিকেলেও বিভিন্ন রকমের কাজ থাকে। আর এখন যা ঠান্ডা পড়েছে, বিকেলের পরে আসতেও ইচ্ছা করে না, এই শুধু জামা কাপড় তুলতেই আসি বিকেলে। তারপরে হচ্ছে কি ঘরের ভিতরেই আর কি সমস্ত কাজ হয়। আর এই কদিন খুবই ঠান্ডা পড়েছে, গরমকালে বিকেলে আসতে খুব ভালো লাগে, এই যে ফাঁকা আস, ফাঁকা ছাদ, হাওয়া দেয় এখানে, দারুণ লাগে। আমাদের এখান থেকে মানে আমাদের এই যে ভিউটা ছাদের খুব সুন্দর, তো আমাদের আসলে আর কি বিকেলে আসলে খুব ভালো লাগে দেখতে, মনটাও ভালো হয়ে যায়। তো চলুন বন্ধুরা যাই এবার নিচে যাওয়া যাক, কারণ কেকটা আমি বসে এসেছি, যদি কিছু হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি জামা কাপড় নিয়ে, আর এসে এই যে কেকের উপরে ডেকোরেশন হচ্ছে দেখুন, কারণ কেকটা 10-15 মিনিট বেক হওয়ার পর হচ্ছে এইগুলো দিই, না হলে হচ্ছে এগুলো নিচের দিকে ঢুকে যায়, সেই জন্য। দেখুন বন্ধুরা আমার 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিটেরও কম, ননস্টিকে খুব তাড়াতাড়ি হয়। তবুও খুলে দেখছি, আমি তো ভাবছি হয়েই গেছে, মানে আমার আমি কেক বানাই যেহেতু আপনাদের দেখাচ্ছি, দেখুন কিছু লেগে নেই, হয়ে গেছে আমার কেক রেডি। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, একটু বসানো থাক, ঠান্ডা হলে নামাবো। দেখুন বন্ধুরা আমার একটা কেক রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এটা একটু আগে হয়েছিল। আর এটা দেখুন, এটাও খুব সুন্দর হয়েছে, এটা এখনো একটু গরম আছে, তাই একটু থাক, ঠান্ডা হলে তুলবো, না হলে তোলা যাবে না। দেখুন কত সফট হয়েছে এখানে কেকটা, একটু আছে আর ফুলেছে কত। ঠিক আছে এবার আমি রান্না বান্না করবো বিকেলের, একটু দেখুন বন্ধুরা আমার দুটো কেকই রেডি, একটা কেক হয়ে গেছে, এটা মানে কেটে কাটবো না আজকে, সেদিনকেই কাটবো, এটা আজকে কেটে ফেলবো, আমার মেয়ে খাবে। তো হচ্ছে এটা ওই জন্য কড়াইয়ের মধ্যেই রেখেছি, রাখার সমস্যা, এত বড় টিফিন বক্স নেই, আর এটা আমি কেটে ফেলবো। দেখুন বন্ধুরা এটাও খুব সফট হয়েছে, আর স্পঞ্জি দেখুন, বন্ধুরা দেখুন আমার তরকারি হয়ে গেছে একদিকে, আর এটা দেখুন বললাম সিমুই বানাবো, তো সিমুই হয়ে গেছে আমার, এবার রুটিটা হবে। সিমুইটা হয়ে গেছে, তরকারিটা নিচে নামিয়ে দেবো, এবার তারপরে রুটি হবে। তো বন্ধুরা আমার কেক বানানো হয়ে গেছে, আর রান্না টান্না এই যে দেখুন সব, আমার গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে, রুটি তরকারি সিমুই হলো সব কিছু হয়ে গেছে, আর এই যে এতে এই কড়াতে কেক আছে, আর এতেও কেক আছে, এই যে বাকি কেকটা এতে কেটে রেখেছি। আর চলুন ওই ঘরে যাই, আমার মেয়ে পড়তেও বসে গেছে, আর আমার টিফিন খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে মোটামুটি, এবার আমি বসবো। তো বন্ধুরা আমার এই ছোট্ট কেক বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার এই ভিডিওগুলোর আপডেটস পেতে। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, আর আপনাদের জন্য আজ অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা।